ক্লাস থ্রির সেকেন্ড টার্মে তোমাদের প্রথমে যে চ্যাপ্টারটা পরীক্ষা হবে ভূগোলের, এটা ভূগোল, ভূগোলের সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের মহাদেশ ও মহাসাগর সম্বন্ধে প্রাথমিক ধারণা। চতুর্থ অধ্যায়ের মহাদেশ ও মহাসাগর সম্বন্ধে প্রাথমিক ধারণা। আচ্ছা, তোমরা ছোট ছোট করে জেনেছো কিংবা টুয়েতে, ক্লাস টুয়েতে শুধু মহাদেশগুলোর নাম জেনেছো, মহাসাগরগুলোর নাম জেনেছো, তাই তো? মহাদেশ কটা, মহাসাগর কটা? সাতটা মহাদেশ আর পাঁচটা মহাসাগরের আমরা নাম পড়েছি। আর আমরা কোন মহাদেশে থাকি এটাও কিন্তু আমরা জানি, আমরা কোন মহাদেশে থাকি না, আমরা এশিয়া মহাদেশে থাকি। কিন্তু ক্লাস থ্রিতে যেহেতু উঠেছো তাই এটা একটু বিস্তারিতভাবে জানতে হবে আমাদেরকে, আমরা জানবো কী কী না। আমাদের এই পৃথিবী গ্রহের জন্ম আজ থেকে বহু হাজার বছর আগে হয়েছে। জন্মের সময় পৃথিবী খুব গরম অবস্থায় ছিল, এটা তোমরা জানো। আমি আবার বলছি, পৃথিবী গরম অবস্থায় ছিল এটা তোমরা জানো। পৃথিবী আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হয়ে তারপরে কিন্তু সেখানে মানুষ থাকার উপযোগী হয়ে উঠেছে। আগে এখনও গরম আছে পৃথিবী, পৃথিবীর এখন কোন অংশটা গরম আছে না, পৃথিবীর এখন ভেতরটা গরম আছে। আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, দেখো এটা যদি পৃথিবী হয়, এই ভেতরটা কিন্তু পৃথিবীর এখনও জ্বলন্ত অগ্নিপিণ্ড। পৃথিবীর ভেতরে কিন্তু কেউ বসবাস করে না, পৃথিবীর এই ওপরের ত্বকটাতে কিন্তু আমরা বসবাস করি। পৃথিবীর এই ভূত্বকটাতে আমরা বসবাস করি, এটাকে বলে ভূত্বক। পৃথিবীর ভেতরে কিন্তু কোনো মানুষ, জীবজন্তু, পশু পাখি কেউ থাকতে পারে না, কারণ সেটা এখনও জ্বলন্ত অগ্নিপিণ্ড রয়েছে। পৃথিবীর ওপরটাও কিন্তু সবটাই জ্বলন্ত ছিল, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে বহু হাজার, বহু কোটি হাজার বছর আগে সেগুলো ঠান্ডা হতে 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 এখন মানুষ বসবাসের উপযোগী হয়েছে। মানুষ শুধু নয়, পশু পাখি, উদ্ভিদ সব বসবাসের উপযোগী হয়েছে। তাহলে বলছে, এই সময় পৃথিবীর উপরে কিছু অংশ খুব নিচে নেমে যায় আর কিছু অংশ খুব উঁচুতে উঠে যায়। এই উঁচু অংশগুলিকে বলা হচ্ছে মহাদেশ, আর নিচু অংশগুলি যেগুলো জল জমে গেছে সেগুলো সৃষ্টি হয়েছে কি মহাসাগর। ঠিক আছে, কি বললাম, পৃথিবীর কে, এই পৃথিবীটা তো অনেক বছর আগে তৈরি হয়েছে, তো ঠান্ডা হওয়ার পর পৃথিবীর কি হয়েছে, কিছু কিছু অংশ খুব উঁচুতে উঠে গেছিলো যেগুলো মহাদেশ তৈরি হয়েছে, আর যেগুলো নিচে নেমে গেছে, নিচে নেমে যাওয়া মানে সেখানে জল জমে যাবে, গর্ত হলে তো জল জমে, গর্ততেই তো জল তো আর উপরে উঠে যায় না, জল তো নিচেই যায়, তো নিচু যে অংশগুলো সেগুলোতে জমা, জল জমা হয়ে গিয়ে ওখানে মহাসাগর হয়েছে। ভূগোলক ও মানচিত্র দেখলে বোঝা যাবে, তোমাদের বইতে ছবিটা আছে মানচিত্রের পরের পাতায়, তোমরা নিজেরাও মানচিত্র কিনতে পারো, সেখানে দেখতে পারো কি না, পৃথিবীতে স্থলভাগের তুলনায় কিন্তু জলভাগ অনেক বেশি। কারণ আমরা প্রথমেই ছোটবেলায় আমরা এই পৃথিবীটাকে যদি এরকম চারটে ভাগ করি, তাহলে এই একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, এই তিনটে ভাগ কিন্তু জল আর এই একটা ভাগ কিন্তু স্থল, তাহলে বেশিরভাগটাই কিন্তু পৃথিবীতে কি জল রয়েছে, তাই তো? মহাদেশ যেন মহাসাগর বা জলভাগের উপরে ভেসে আছে, আর মহাসাগর যেন মহাদেশগুলিকে চারিদিকে ঘিরে আছে। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে মহাদেশ সম্পর্ক। মানচিত্রে মহাদেশের অংশে ভালো করে দেখো, মহাসাগরের মধ্যে টুকরো টুকরো মহাদেশগুলো যেন ছড়িয়ে ছিটিয়ে ভেসে আছে। পরের পাতায় মানচিত্র আমি দেখাচ্ছি। পৃথিবী পৃষ্ঠে মোট সাতটি আলাদা ভূখণ্ড আছে, এই ভূখণ্ডগুলিকেই বলা হচ্ছে এক একটি মহাদেশ। ঠিক আছে, কটা ভূখণ্ড আছে? সাতটা। এই ভূখণ্ড বা স্থলভাগকেই বলা হচ্ছে এক একটা মহাদেশ। তাহলে মহাদেশগুলি কী কী? এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, ওশিয়ানিয়া এবং আন্টার্কটিকা বা উমেরু মহাদেশ। তাহলে সাতটা আমাদের মহাদেশ পৃথিবীতে রয়েছে, কী কী? এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, ওশিয়ানিয়া, উমেরু। এরপর আমরা আসছি ছবিতে, ভালো করে দেখো তোমাদের পরের পাতার ম্যাপেতে। এই দেখো ছবি, ছবিতে আমি দেখিয়ে দিচ্ছি মহাদেশগুলো। দেখো এশিয়া, এশিয়া দেখো সব থেকে বড়, এখানে যতগুলো মহাদেশ আছে সব থেকে সাইজে দেখো বড় কিন্তু এশিয়া, ছবিতে দেখতে পাচ্ছ। তাহলে এশিয়া মহাদেশে কিন্তু আমরা বাস করি, ঠিক আছে। এশিয়া, আফ্রিকা, ইউরোপ তিনটে মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা পাঁচটা হলো। আচ্ছা, ওশিয়ানিয়া ভালো করে দেখো, ছোট্ট একটা মহাদেশ ওশিয়ানিয়া, এটা সবার থেকে ছোট মহাদেশ, সবার থেকে ছোট নয়, ছোট এশিয়ার থেকে ওশিয়ানিয়া কিন্তু সাইজে ছোট। তারপরে হচ্ছে আন্টার্কটিকা মহাদেশ, ওশিয়ানিয়া বোধ হয় সবার ছোট মহাদেশ, আর এশিয়া কিন্তু সবার থেকে বড় মহাদেশ। ঠিকই বলেছি আমি, এশিয়া বড়, ওশিয়ানিয়া কিন্তু ছোট মহাদেশ। তাহলে
পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটা? না, ওশিয়ানিয়া। আর পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া। তাহলে টোটাল 7টা মহাদেশের ছবি তোমরা দেখতে পাচ্ছ। এরপর 7টা মহাদেশ সম্পর্কে আমরা একটু একটু করে জানব। দেখো, এশিয়া মহাদেশ, মহাদেশগুলির মধ্যে এশিয়া মহাদেশ আয়তনের দিক থেকে সব থেকে বড়। আমি ছবিতে দেখিয়ে দিলাম। এই মহাদেশের অন্তর্গত কয়েকটি দেশের নাম কি? আমরা প্রথমেই জানি ভারতবর্ষ। আমরা ভারতবর্ষ দেশে বাস করি আর এশিয়া মহাদেশে বাস করি। তাহলে ভারতবর্ষটা কোন মহাদেশে? এশিয়াতে। কী কী দেশ আছে এশিয়া মহাদেশের মধ্যে? না, ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা, চীন, ভুটান, ইরাক, ইরান, পান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড। ঠিক আছে, এই এই দেশগুলো কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে রয়েছে। এরপর আসছে আফ্রিকা। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটা? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা। মানে এশিয়ার থেকে আফ্রিকা কিন্তু ছোট, দ্বিতীয় বড় হচ্ছে আফ্রিকা। এই মহাদেশের অন্তর্গত দেশ কোনগুলো অন্তর্গত? ক্যামেরুন, দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, জিম্বাবুয়ে, কেনিয়া, মিশর, সুদান, বুরুন্ডি, ইথিওপিয়া। তারপর আসছে উত্তর আমেরিকা, থার্ড, এটা হচ্ছে তৃতীয় বৃহত্তম। তাহলে সব থেকে বড় এশিয়া, তারপরে আফ্রিকা, তারপর উত্তর আমেরিকা। এটা হচ্ছে সাইজের দিক থেকে। এই মহাদেশের অন্তর্গত দেশগুলো হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র আর কানাডা। তাহলে আমেরিকা কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা। দক্ষিণ আমেরিকা হচ্ছে পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। ঠিক আছে, এই মহাদেশের অন্তর্গত হচ্ছে উরুগুয়ে, পেরু, তারপর হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, ভেনেজুয়েলা, এগুলো। তারপর হচ্ছে ইউরোপ। ইউরোপ হচ্ছে এই মহাদেশ আয়তনের দিক থেকে ছোট হলেও জ্ঞান বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য, সংস্কৃতি চর্চায় কিন্তু এই মহাদেশ খুব উন্নত। তাহলে ইউরোপটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোশ্চেন আসবে, ছোট ছোট কোশ্চেন, যে সংস্কৃতি চর্চায় উন্নত মহাদেশের নাম লেখো, ইউরোপ। বইয়ের ভেতর থেকে প্রশ্ন আসবে, সবসময় অনুশীলনী থেকে প্রশ্ন আসবে না, বলে দিচ্ছি। এই মহাদেশের অন্তর্গত দেশ হচ্ছে পোল্যান্ড, রাশিয়া, সুইডেন, ইংল্যান্ড, এগুলো। তারপর আসছে ওশিয়ানিয়া। আয়তনের দিক থেকে বিচার করলে পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম মহাদেশ, মানে সবথেকে ছোট মহাদেশ হল ওশিয়ানিয়া। ছবিটাও দেখে নেবে, ছবিতে দেখালাম, ছবিতে সত্যি সাইজে দেখবে ছোট। এই মহাদেশের অন্তর্গত দেশ হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া, নিউগিনি ইত্যাদি। আন্টার্কটিকা, পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ হচ্ছে আন্টার্কটিকা। এটা সারা বছর বরফে ঢাকা থাকে, এর কারণে একে শ্বেত মহাদেশ বলে। আন্টার্কটিকাকে কেন শ্বেত মহাদেশ বলে, এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়। কারণ আন্টার্কটিকা মহাদেশে সব সময় বরফে ঢাকা, কোনো সময় তুমি এমনি দেখতে পাবে না। কারণ একদম যেহেতু মানে কী বলবো, পিকে অবস্থিত, সেই জন্য এটা কিন্তু সবসময় বরফে ঢাকা থাকে। এত ঠান্ডার জন্য এখানে কোনো জনবসতি নেই। এখানকার জলবায়ু, প্রাণী, প্রকৃতি নিয়ে বিজ্ঞানীরা কিন্তু সারা বছর গবেষণা করে যায়। এশিয়া ও ইউরোপ মহাদেশ দুটি একই ভূখণ্ডে অবস্থিত বলে এদেরকে ইউরেশিয়া বলা হয়। এশিয়া আর ইউরোপ এই দুটোকে যুক্ত করে কি বলছে? ইউরেশিয়া। ইউরোপের ইউ নিয়েছে আর এশিয়ার রেশিয়াটা নিয়েছে, নিয়ে বলছে ইউরেশিয়া। ঠিক আছে, কেন না, এরা এই দুটো মহাদেশ একই ভূখণ্ডে অবস্থিত। দেখো, আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি, দেখো। হ্যাঁ, দেখো, একই ভূখণ্ডে অবস্থিত এশিয়া আর ইউরোপ। ভূখণ্ডটা দেখো এক, আফ্রিকাটা কিন্তু আলাদা। ঠিক আছে, এশিয়াটা দেখো এক, আফ্রিকাটা কিন্তু আলাদা। ঠিক আছে, এশিয়া আর ইউরোপ একই ভূখণ্ডে অবস্থিত, এই জন্য এদেরকে ইউরেশিয়া বলে। তাহলে আমরা মহাদেশগুলো জানলাম, কোন মহাদেশ বড় এশিয়া, কোন মহাদেশ ছোট ওশিয়ানিয়া, কোন মহাদেশ সংস্কৃতি চর্চায় উন্নত ইউরোপ, কোন মহাদেশকে শ্বেত মহাদেশ বলে, আন্টার্কটিকাকে কেন বলে, ঠিক আছে, ইউরেশিয়া কি, তাহলে 7টা মহাদেশ, কোন মহাদেশে কোন কোন দেশগুলো রয়েছে, তাহলে এই তোমাদের আমি আজকে স্থলভাগ পর্যন্ত পড়ালাম। স্থলভাগটা পুরো পড়িয়ে দিলাম। স্থলভাগ মানেই হচ্ছে মহাদেশ আর স্থলভাগ মানে মহাদেশ আর জলভাগ মানে হচ্ছে মহাসাগর। ঠিকই বলেছি। দেখি এবার স্থলভাগের কয়েকটি বিষয়, এটা পরের দিনকে পড়াবো। স্থলভাগের কয়েকটি বিষয় পরের দিনকে পড়াবো। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখলাম। ঠিক আছে, মহাদেশগুলো।